কি ভুলে গেছো আমার জন্য না লাটাই আনা কথা ছিল? পরে আনুন মে, না এখন এনে দিতে হবে। দাদু ভাই আমি যখন আবার যামু তোমার মনে করে, না এখনই আমি পরে তোমার লিগে মনে করে নিয়ে আসবো। জমির মামলার রায়ের তারিখটা আবার 3 মাস পিছিয়ে গেছে। আরে নীলু তুমি কখন আসলা? এই তো কিছুক্ষণ আগে ট্রেন থেকে নামলাম। তা তুমি দোকান ফেলে এখানে কি করছো? কাকা দেখলে রাগারাগি করবে তো। আব্বাই তোমার সাথে আমার কথা বলতে দেখলে এমনি রাগারাগি করব। কেন? ওই যে জমি জমার মামলা, এই জমি জমার মামলা নিয়ে আব্বাই সুবহান জাটার সাথে সেই খেপে আছে। তোমাকে সাথে তো আমাকে কথা বলে বন্ধ করে দিছে। কও কি, সেই জমি জমার মামলা এখনো চলছে? তুমি আর কথা বাড়াও না বোন, তুমি বাড়িতে যাও। কেউ আবার আব্বারে কয়ে দিব আব্বাই এই কথা নিয়ে আবার রাগারাগি শুরু করব। এলাকার লোকজন এই মামলা মোকদ্দমা নিয়ে কি যে শুরু করছে, আব্বারে লোকজন উস্কে দেয়, আব্বা ওটা নিয়ে লাফালাফি করে। যাও বোন তুমি বাড়িতে যাও। ঠিক আছে সুলতান ভাই, আমি তাহলে বাড়ি যাই। তুমি সময় পাইলে ভাবির নিয়ে বেড়াইতে আসো। আচ্ছা তো কি রে মা, শুকাই গেছিস কে? ওই না শুকাইনি, খাওয়া দাওয়া করস তো। ভাবি ভাবি কেমন আছো? এই তো ভালো আছি, বসুন ভাবি। আরে নীলু ফামাজে তুমি কবে আসছো? তা তোমার ডাক্তারি পড়া কেমন চলতেছে? এই তো চাচি চলছে। তা ডাক্তার হইতে আর কতদিন লাগবো মা? তা বছরখানেক তো লাগবেই চাচি। বেশ বেশ তাড়াতাড়ি ডাক্তার হয়ে আসো মা, তোমার দিকে সারা গ্রামের মানুষ তাকায় আছে। তুমি কবে আসবা ডাক্তার হইয়া আমার গড়ে সেবা দিবা? তোর বাপ গেছিল গঞ্জের কাছারিতে, ওই যে জমির মামলার খোঁজ নিতে। কোর্ট কাছারি তো করতে করতে জীবনটাই শেষ। তুমি কি শুরু করলা?
মেয়ে আস্তে আস্তে ওর সামনে এসব শুরু করে দিয়েছে। থামো, এই মামলার কতদিন চলবে বাবা? কে জানে রে মা, তুমি এটা নিষ্পত্তি করো না কেন? আমি চাইলে কি আর সব হয় রে মা? কতবার সংসারের কাছে লোক পাঠাইলাম যে আয় দুই ভাই মিলা সমান ভাবে ভাগ করে। ওই বোয়ার কি আমার কথা শুনে? সে মানুষের তালে তাল দিয়ে বেড়ায়, বলে কিনা পুরো জমিটাই নাকি তার। অথচ বাবা এই জমিটা আমাদের দুইজনেরই সমান ভাগে ভাগ করে নিতে বলছে। তুমি পুরোটাই ছোট চাচাকে দিয়ে দাও না কেন বাবা? তাইলে কি আর রক্ষা আছে রে মা? জমি গুলান পাওয়ার সাথে সাথে এসে বিক্রি করে ফেলবে। সারা জীবন সে বোয়ার তুমি করে বেড়ালো, আব্বা মারা যাওয়ার লগে লগে সে কাজকর্মের কোনো বন্দোবস্ত না করে বিয়ে করে, তারপরে তো সব জমি জমান বিক্রি করতে করতে এখন ফতুর হওয়ার দশা। আর এখন লেগেছে ওই এজমালি জমিটার পেছনে। আর ওর ছেলে সুলতান এটা হচ্ছে আস্ত একটা অপদার্থ, লেখাপড়া কিছুই শিখলো না, বাপের মতো অল্প বয়সে বিয়ে করে দুই দুইটা বাচ্চার বাপ। শুনছি ওর বউয়ের নাকি আবারও বাচ্চা হবে। সত্যি মা, শেফালি ভাবে নাকি আবারও বাচ্চা হবে? হ্যাঁ তাই তো জানি। বলো কি ওদের নিয়ে তোমার এত মাথা ঘামাইতে হইব না। এসব কি বলো মা, হাজার হোক ওরা তো আমাদের জ্ঞাতি গোষ্ঠী। হ এটা যদি তারা বুঝতো তাহলে তো কাজে হইতো। আর কথা বাড়াস না, তোর বাপের নিয়ে খাইতে বস, মানুষটা মনে হয় সারাদিন না খাইয়া রয়েছে। এবারে তুই কয়েকদিন আগে আসতে পারলি না নীলু? কেন, আগে আসলে কি হতো? এবারে ব্যাপারটা একটু অন্যরকম রে নীলু। আলাদা মানে? মানে গত সপ্তাহে রত্নার একটা বিশেষ ঘটনা ঘটে গেল। মানে কি? মানে ওর ফাগুন হাওয়া বইছে। কি হয়েছে বলবি তো? মানে গত সপ্তাহে আমাদের রত্নার বিয়ে হয়েছে ডাক্তার মিয়াপা। তা আমাকে আগে জানাবি না? আসলে সবকিছু তো হঠাৎ করেই হয়ে গেল রে। ম্যাডামের যেহেতু 18 বছর অনেক আগেই হয়েছে তাহলে তার বিয়ে হতেই পারে। কিন্তু কিন্তু কি রে নীলা? আসলে বিয়ে বয়স হলে শুধু বিয়ে করলেই না, বিয়ের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে রত্না ম্যাডামের কোনো ধারণা আছে কি? মানে এই যেমন পরিবার পরিকল্পনা, গর্ভধারণ কিংবা জন্ম নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো সম্পর্কে রত্না ম্যাডামের কোনো ধারণা আছে কি? আসলে রত্না কেন, এই বিষয়গুলি তো আমরা কেউই জানি না। না জানাটা দোষের কিছু নয়, কিন্তু প্রাপ্তবয়স্ক প্রত্যেক নারী পুরুষকে এই ব্যাপারগুলো সম্পর্কে জানা উচিত। তোর কথা শুনে আমার খুবই টেনশন হচ্ছে রে নীলু। আমি তো অনার্স পরীক্ষা দেওয়ার আগে কোনোভাবেই সন্তান নিতে চাই না। চিন্তার কিছু নাই তো সুখী, পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি এখন কি করব নীলু? মনের আনন্দে সময়টা উপভোগ করো। তারপর? তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিলেই হলো। মানে? শোন রত্না, জন্ম নিয়ন্ত্রণের দু ধরনের পদ্ধতি রয়েছে, স্বল্পমেয়াদি আর দীর্ঘমেয়াদি। এখন তুই কোন পদ্ধতি গ্রহণ করতে চাস ভেবে দেখ। স্বল্পমেয়াদি দীর্ঘমেয়াদি পদ্ধতিটা কি রে নীলু? স্বল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে রয়েছে খাবার বড়ি, কন্ডোম ব্যবহার আর ইনজেকশন। আর দীর্ঘমেয়াদি পদ্ধতির মধ্যে রয়েছে ইমপ্ল্যান্ট, আইইউডি। আচ্ছা তো আইইউডিটা আবার কি রে? আইইউডি হলো জন্ম নিয়ন্ত্রণের একটি দীর্ঘস্থায়ী পদ্ধতি, এটি 10 বছরের জন্য কার্যকর। স্বাভাবিক প্রসবের 48 ঘন্টার মধ্যে অথবা সিজারিয়ান অপারেশনের সময়ও এই আইইউডি করা যায়। এর আর কি সুবিধা আছে? একটি সন্তান থাকলেও এই পদ্ধতি গ্রহণ করা যায়। শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরাও আইইউডি ব্যবহার করতে পারেন। আচ্ছা ওই ইমপ্ল্যান্ট পদ্ধতিটা একটু বুঝিয়ে বলো তো। ইমপ্ল্যান্ট হলো মহিলাদের জন্য অস্থায়ী দীর্ঘমেয়াদী ক্লিনিক্যাল পদ্ধতি। এতে রয়েছে একটি বা দুটি নরম চিকন ক্যাপসুল যা মহিলাদের হাতের কনুইয়ের উপরে চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয়। নববিবাহিত নারীরাও এই পদ্ধতি ব্যবহার করতে পারে। এটি কখন নিতে হয়? এটি মাসিকের 5 থেকে 7 দিনের মধ্যেই নিতে হয়, আর এটা 3 থেকে 5 বছরের জন্য কার্যকরী। আর হ্যাঁ, শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের মাধ্যমেই ইমপ্ল্যান্ট নেওয়া যায়। তো মনে হয় খাবার বড়ি খাওয়াটাই সহজ পদ্ধতি। জি না ম্যাডাম, খাবার বড়ি খাওয়ারও
নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেটা আবার কি? সাধারণত মাসিকের প্রথম দিন থেকেই খাবার বড়ি খাওয়া শুরু করতে হয়। প্রথমে 21টি সাদা বড়ি ও পরে 7টি আয়রন লাল বড়ি খেতে হয়। মোট 28টি বড়ি খাওয়া শেষ হলে অন্য পাতা শুরু করতে হয়। প্রতিদিন রাতে খাবারের পর শোবার আগে খাবার বড়ি খাওয়ার উপযুক্ত সময়। আচ্ছা নীলু, কেউ যদি একদিন খাবার বড়ি খেতে ভুলে যায় তাহলে? একদিন খাবার বড়ি খেতে ভুলে গেলে পরদিন যখনই মনে পড়বে তখনই বড়ি খেয়ে নিতে হবে এবং ওই দিনের বড়িটাও খেয়ে নিতে হবে। তাহলে রত্না, সবই তো শুনি, এখন তুই কি সিদ্ধান্ত নিবি? আমি বাবা আগামী 2-3 বছরের মধ্যে কোনো বাচ্চাই নিতে চাই না। এজন্যই তো বলছি, তোরা স্বামী স্ত্রী দুজনে মিলে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদে গিয়ে ডাক্তারের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিই। এরপর অবস্থা বুঝে ব্যবস্থা নিলে দুশ্চিন্তার আর কোনো কারণ নাই। আচ্ছা চল, এখন আমরা স্যারদের সাথে দেখা করে আসি। অনেক দিন স্যারদের সাথে দেখা হয় না। চল। তা শমশের ভাই আছেন কেমন? হ্যাঁ আছি, আছি কোন রকম। শুনলাম আপনার মামলার ঝামেলা নাকি শেষ হয় নাই। না, শেষ হয় নাই। মামলার রায়ের তারিখ আরো 3 মাস পিছিয়ে গেছে। কোন কি শমশের ভাই, আবারও 3 মাস? আপনি ভালো উকিল তো ধরেন নাই। লোকমান, কড়া করে এক কাপ চা দে, ডালগা পাতি মারিয়া দিস। তবে যাই কোন শমশের ভাই, আমার মনে হয় এবারের মামলাটা আপনিই জিতবেন। একটু শক্ত কইরা কোমর বাঁধা মামলাটা লড়েন। এই কি কস তোরা? হ্যাঁ, আমরাও একই কথা কই শমশের ভাই। এই লোকমান, দেহ আবার সবাইরে এক কাপ কইরা চা দে। বিল যা হয় শমশের ভাই দিব, আমরা এলাকার ছোট ভাই ব্রাদার। শোনেন শমশের ভাই, আপনি যদি বলেন তাহলে নতুন উকিল দেখতে পারি। হাবিবুল পেশকার আমার মামু হয়, তয় দেখো। না, লাগবো না। আজ এই রাতে সাল খালি। শমশের ভাই কি রাগ করলো নাকি? আরে না, মামলার চিন্তায় একটু অস্থির আছে। কি কও হারু ভাই, জমি যাওয়ার মামলা সহজে মেটে না, বছর পর বছর চলতেই থাকে। এসতে ভালো, তুমি আমার কথা কও, আমি তোমার কথা কই। এই চা দে। চা দে, সবাই চা দে। এই যে শেফালি ভাবি, তুমি এখানে কি করছো? ও মা, আমাগো নীলু যে কবে আইলা বইন? এই তো কিছুদিন আগে। তা তুমি এখানে দাঁড়ায় আসছো কেন? আমার কি আর শান্তি আছে রে বইন? সে না হয় বুঝলাম, কিন্তু এই অবস্থায় তুমি দাঁড়ায় থাকলে তোমার তো পায়ে পানি এসে যাবে। চলো আমি তোমার বাড়িতে দিয়ে আসি। না না, এই নেই, কতক্ষণ থাকি, বাতাস আছে। আর আমাদের থাকা মা, তোমার বাপ চাচারা যা শুরু করছে উকিলের পিছনে টাকা ঢালতে ঢালতে তো আমার জীবন শেষ। যাক, বাদ দেওয়া সব কথা, তুমি শিপাই লাগে আলাপ করো, আমি দেখি আমাকে বাসুরটা কই গেল। ঠিক আছে মা, গেল কো ওই বাসুরটা? তারপর ভাবি কও তো, তোমার চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগতেছে কেন? ডাক্তার দেখাও নাই? সে কপাল কি আর আছে রে বই? কেন, বাড়ির সবাই করে কি? তোমার চাচা তো জমি জমা লইয়া পাগল হয়ে গেছে, আর তোমার ভাই দোকানের নাম নিয়ে সে সকালবেলা বাজারে যায়। ওই যায় কি করে সেই জানে, আর আয়ে অনেক রাইতের বেলা। কিন্তু গর্ভকালীন সময়ে তোমার যে 3-4 বার চেক আপ করানোর কথা, সেসব হয়েছে কি? হ্যাঁ, একবার করাইছিলাম। ইডিডি নির্ণয় করেছো কি? সেটা আবার কি? এটা হলো বাচ্চা জন্মাবার সম্ভাব্য তারিখ। হ্যাঁ, সেই হিসাব মতো বাচ্চা হওয়ার তো আর বেশি দিন বাকি নাই। তোমার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা করিয়েছো?
করাইছিলাম একবার, সেই অনুযায়ী সব সময় সতর্ক থাকবা। নীলু, তোমার একখান কথা কই। ক ভাবি, বাচ্চা নেয়ানের যে কষ্ট আর সংসারের যে হাল দেখতেছ, আমি আর বাচ্চা নিয়ে মোনা বইন। তাহলে বাচ্চা হওয়ার সময় IUD নিয়েও ভাবি। সেটা আবার কি? এটি জন্ম নিয়ন্ত্রণের দীর্ঘস্থায়ী পদ্ধতি, এটি 10 বছরের জন্য কার্যকর। হ, বুঝলাম, কিন্তু সেই পদ্ধতিকে আমার একাই নুন লাগবো। জন্ম নিয়ন্ত্রণে তোমার ভাইয়ের কি কোনো ভূমিকা নাই? থাকবে না কেন ভাবি, ভাই যদি নিয়মিত কন্ডোম ব্যবহার করে তাহলে জন্ম নিয়ন্ত্রণ ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যায়। ব্যাপারটা যদি তোমার ভাই একটু বুঝত, তাহলে সংসার সামলাইয়ে বছর বছর বাচ্চা কাচ্চা নিয়ে আমার এত কষ্ট হইতো না। আচ্ছা, তোমার এই সময়ে এত বেশি পরিশ্রম করা একদমই উচিত না, তোমার রেস্ট নেওয়া উচিত। চলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। গতবার কিন্তু জমিতে ফলন একদম ভালো হয়নি, এইবার যে করে হোক ফলন ভালো হইতে। এটা কোনো কথা কইলেন মাস্টার সাহেব? জমির ফসল তো আল্লাহর দান, কোনো বছর ভালো হইব কোনো বছর খারাপ হইব। আহা, জমিনের সব কিছু তো আল্লাহর হাতে, এটা আমি বুঝছি। এটা তুমি বুঝলেই হয়, তোমরা বুঝলেই হয়। আরে যদি জমির যদি ভালো করে যত্ন আত্তি না করো তাহলে ফসল হইব না, আর ভালো করে যদি যত্ন আত্তি করো তাহলে আল্লাহ খুশি হইব। পাইজান, আপনার একটা কথা কই, আপনার চাষাবাদের সময় আপনার জমি যত্ন সহকারে কাজ করেন, শমশের ভাই যদি তার অর্ধেকটা করত। তুমি কি কই পারছ? গতবার শমশের ভাইরে আমি কইলাম, শমশের ভাই উত্তরের জমিটা আমারে বর্গা দেন। শমশের ভাই আমার কথা পাত্তাই দিল না, এখন ধান চাষের সময় জমিটা ঝাড় জঙ্গল হয়ে গেল। শোনো, তোমরা আমার সামনে আর শমশের নিয়ে কোনো কথা কইবে না। সে তার মাথা খারাপ হয়ে গেছে গা, সে একেবারে নষ্ট হয়ে গেছে গা। এই যে জমির মামলাটা করছে, জমির মামলাটা করে হে নিজে যেরকম ডুবছে আমারও ওইরকম ডুবাইতেছে। আমরা তো সেই কথা কই, ভাই ভাই মামলা মোকদ্দমা কেমন দেখায়। ভালো কথা মনে করছিস, যা তো দাউটা লই আয়, পুষ্করিটারে পরিষ্কার করতে হইব। তার আগে তুমি আমারে কও, এই পুষ্করি পরিষ্কার করার লাগা তুমি লোকজন আনছো কেন এখানে? তুমি জানো না, তুমি জানো না এটা এজমালি সম্পত্তি? এজমালি সম্পত্তি হয়েছে এটা তো আমি ভালো করে জানি, কিন্তু এই পুষ্করিকে দিয়ে জংলায় বইতে থাকবো, এটার পরিষ্কার করে লাগবো না? ও, তোমার সব দিকে এত নজর কেন? হ্যাঁ, সব কিছু তো তুমি গ্রাস করছো, হজম করছো, খায় ফেলাইছো, এটাও কি তুমি দখল করতে চাও? ও ভাই, তুই কি কইনি? আমি সব কিছু গ্রাস করতেছি, বাপ মরার পর থেকে তোরে আমি মানুষ করছি, আর আজকে তুই, আজকে তুই আবার এত বড় কথা কইলি? ভাই, এত বড় কথা কইলাম? পুষ্করি পরিষ্কার করবার পারস না, আমার পুষ্করির মালিকানা ফলাই যাইছ? হ্যাঁ, আমি মালিকানা ফলা পাইতে আসি নাই, তুমি তুমি সব কিছু দখল করবার লেগে এসব পোলাপান নিয়ে এখানে হাজির হইছ। আবার কও আমারে দখল করবার লেগে না? ঠিক আছে, তুই পুষ্করি পরিষ্কার কর, আমার পরিষ্কার করুন লাগবো না, কিন্তু পুষ্করি পরিষ্কার হওয়ার দরকার। হ্যাঁ, এইটা যেন তোর মাথার ভিতরে থাকে। মাথায় আছে। আর মাথাটারে ঠান্ডা কর, ঠান্ডা কর। তোমার একটা কথা কয়ে দিই, এইসব এসমালি সম্পত্তিতে হাত দিবার আগে তুমি আমারে জিগায় হাত দিবা, আর কোনো দিন তুমি এখানে আইবা না, বুঝছো? তাহলে খুনাখুনি হয়ে যাবো। কি বল, খুনাখুনি হয়ে যাবো? কি করে তুই খুনাখুনি হয়ে যাবো? তুই এই জায়গায় পৌঁছে গেছস? হ্যাঁ, পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওয়া থাক, তুই ওই জায়গায় থাক, থাক তুই পুষ্করিন ভুইয়া। তোমার করে দিলাম, আর কোনো দিন এসমালি সম্পত্তিতে হাত দিতে আইবা না, বুঝছো? দেখিস না এই বাপ চাচারা মামলা মোকদ্দমা জমি নিয়ে কি অবস্থা, গ্রামের মানুষ হাসাহাসি করে, মজা নেয়, এসব ভালো লাগে? মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আয়, তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, অনেকদিন তো আসিস না এখানে, চল। আচ্ছা চল।
এতদিন পর আসলাম। মন ভালো হয়েছে তোর? একদম, প্রকৃতি আসলেই অনেক সুন্দর, তাই না রে? হ্যাঁ। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বল, কি বলবি? ভবিষ্যৎ পরিকল্পনা কি তোর? বিয়ের শাদী কি করবি না নাকি? পছন্দের একজন তো আছেই, কিন্তু তার আগে ডাক্তারিটা পাশ করতে হবে। দেরি হয়ে যাবে না? আসলে জানিস কি রত্না, বর্তমান সময়ে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা খুব জরুরি। দেখিস না বাবার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, সন্তান বড় হয়ে যদি বাবা মার সাহায্যই করতে না পারলো তাহলে কি হলো বল? বুঝলাম, দারুণ বুদ্ধিমতী বান্ধবী আমার। চল তোকে আরেকটা জায়গায় নিয়ে যাই। আবার কোথায়? গেলেই বুঝবি, চল তো। চল। আমার বান্ধবী নীলুর কথা মনে আছে তোমার? হ্যাঁ মনে আছে, শোভন চাচার মেয়ে না? জি আপা। শহরে ডাক্তারি পড়েও খুবই ভালো ছাত্রী। অনেকদিন পরে গ্রামে আসছো না? জি আপা। খুব ভালো হয়েছে। দাও বাবুকে আমার কাছে দাও। না রত্না, তুই আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নে, অপরিষ্কার হাতে শিশুদের কোলে নেওয়া ঠিক না। ওরে আমার ডাক্তার নিরে। থাক থাক, এখন তোমার নেওয়ার লাগবো না। আপা বাবুর বয়স কতদিন হলো? এই তো মাস তিনেক হইলো। বুকের দুধ খাওয়াচ্ছেন তো ঠিক মতো? শোনেন, বাচ্চার বয়স 6 মাস হওয়া পর্যন্ত বাহিরের কোনো কিছুই বাচ্চাকে খাওয়াবেন না, শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন। শোনো, আমার হয়েছে জ্বালা, তোমার ভাই বলে বাচ্চা হয়েছে শুকনা, কোটা দুধ খাওয়াতে বলে। জানে না তাই বলে, 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধই বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ খাবার। এ সময়ে বাইরের দুধ খাওয়ালে বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে। তবে হ্যাঁ, বাচ্চা যাতে ঠিক মতো দুধ পায় এজন্য আপনাকেও নিয়মিত খাবার গ্রহণ করতে হবে, বিশেষ করে পুষ্টিকর খাবার। সবই তো ঠিকই বললা, কিন্তু খাইতে তো মন চায় না। মন না চাইলেও আপনাকে খেতে হবে। আর হ্যাঁ, বাচ্চার টিকা দেওয়ার কার্ড করা হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে সেই কার্ড অনুযায়ী শিশুকে নিয়মিত টিকা দিতে হবে, কোনোভাবেই যেন টিকা মিস না হয়। আপা বাচ্চা যাতে ঠান্ডা না লাগে সেদিকে সবসময় খেয়াল রাখবেন। ওই বাড়ির কারো সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, দা যাই পারে দায় তাই করবে। বর্তমানে করিস না শুনছেন, এটা বৌমা আর তার বাচ্চার জীবন মরণের প্রশ্ন, আমি কারো কোনো কথা শুনতে চাই না। আপনি একদম চুপ করেন, আপনার অনেক পাগলামি সহ্য করছি, আর একটা কথা কবেন না আপনি। যা তো মা, যা যা বৌমার এটা দেখ গিয়ে আমার যা। আমার কাছে এখন কোন টাকা পয়সা নাই, যা আমার ছিল সব আমি উকিল বাড়িতে দিয়ে আসছি। সুলতান, টাকার চিন্তা তুই করিস না, সেটার ব্যবস্থা আমি করবো। তুই যা, গাড়ি জোগাড় কর, তাড়াতাড়ি যা, জলদি যা।
আমার উপর তুমি আর রাগ করিয়া থাকো না। আমি আমি না জানি না বুঝা অনেক অপরাধ করছি, আমি অনেক ভুল করছি। বড় ভাই, তুমি যদি আমার মাফ না করো তাহলে তাহলে আমি কেমন নিজেকে শুধরাম কও। তাহলে আমি মাফ করো কি আমার ভাই? ঠান্ডা কর, তোর পরিবারের দিকে তাকা, তোর নাতি নাতনির দিকে তাকা। আর এক বড় ভাই, মানুষের তালে তাল মিলাইয়া আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করছি, কিন্তু আর না আর না বড় ভাই। কি কস পাগল, তুমি তো আমার সব কিছু, ভাই হইলেও তুমি, বাপ হইলেও তুমি, তুমি তো আমার শাসন করবা, তুমি আমার মাফ করে দিব। দশটা না পাঁচটা না, আপনার তো একটাই ভাই, আপনি মাফ করে দেন। আরে তোমার কি কো, আরে দশটা না পাঁচটা না, আমার একটা ভাই, আরে আমি মাফ করুন কে, এত আমার বুকের মধ্যে থাকবো। বড় ভাই, শোনেন আপা, বাচ্চাকে ঠিক মতো বুকের দুধ খাওয়াতে হবে। শাল দুধ বাচ্চার প্রথম টিকা। বাচ্চাকে ৬ মাস বয়স পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। বাচ্চাটাকে আদর করুন, রাতে যা ভয় পাইয়ে দিয়েছিলেন